আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আশা করছি আপনারা ভালো আছেন। সরল মানুষের চ্যানেলে আপনাকে আবারও স্বাগত করছে। আজকে আমরা চমৎকার আরো একটা দুর্দান্ত ব্যবসা আইডিয়া আপনাদের সামনে হাজির করব বলে এসেছি, আর সেই ব্যবসা আইডিয়াটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার তৈরির ব্যবসা। আজকে আমি আপনাকে দারুণ একটা জায়গায় নিয়ে এসেছি যেখানে আপনি এই ডিটারজেন্ট পাউডার তৈরি করার মেশিনটা নিতে পারবেন সরাসরি প্রস্তুত অবস্থায়। আপনি জেনে অবাক হবেন যে এখানে আপনার কাছ থেকে মেশিনের অর্ডার নিয়ে পরে মেশিন সাপ্লাই দেওয়ার কোনো বন্দোবস্ত নাই, সরাসরি আপনি টাকা বুঝিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে মেশিন নিয়ে যেতে পারবেন। ওনাদের প্রায় 200টার বেশি অধিক মেশিনের আইটেম রয়েছে, আপনি যে ধরনের মেশিন নিয়ে ব্যবসা করতে চান আপনি এখানে আসবেন, আপনার কাছে যত পুঁজি আছে সেটা নিয়েই আসবেন, আপনি যে কোনো একটা মেশিন নিয়ে ব্যবসা করতে পারবেন। ডিটারজেন্ট পাউডার এটা এমন একটা পণ্য, এটা সারা বছর চাহিদা থাকে, আপনি সারা বছর চাইলে এটা নিয়ে ব্যবসা করতে পারবেন। তো আজকে এই ডিটারজেন্ট পাউডার মেশিন সম্পর্কে এনাম ভাই আমাদেরকে সবিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবে। বেশিরভাগ টেকনোলজি চায়না থেকে আমদানি করা। এখন আমরা যেই টেকনোলজিটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে বর্তমান সময়ের জন্য সবচেয়ে লেটেস্ট টেকনোলজি আপনার। এটি হচ্ছে ডিটারজেন্ট পাউডার বানানোর, এটি হচ্ছে ডিটারজেন্ট পাউডার। এই পণ্যটি কীভাবে বানাতে হয় এই মেশিনটা আমরা দেখাবো, এবং কী কী ধাপে এটা প্রসেসিং হয় ওটা আমরা এখন দেখাচ্ছি। এটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার বানানোর মিক্সচার মেশিন। উপরের অংশটি হচ্ছে মিক্সচার, এটি হচ্ছে মিক্সচার ট্যাঙ্কি। এখানে আপনার পণ্যটি মিক্সিং হচ্ছে, আপনার দেখা এখানে যে পাখা আছে পাখার মাধ্যমে মিক্সিং হচ্ছে। মিক্সিং হওয়ার পরে আপনার নিচেরটি হচ্ছে চালনা সিস্টেম, মানে শিফটিং। এখানে আপনার ট্যাঙ্কিটা খোলার পরে এখানে মালটা নিচে জল জলে পড়তেছে। এখানে আপনার মিক্সচারের পরে চালনা এবং শিফটিং অর্থাৎ ড্রাই সহ হচ্ছে। এই পণ্যটি সর্বোচ্চ অন্যান্য কোম্পানির আপনার 1 বছর রাখা যায়, 12 মাস। আমাদের এই প্রোডাক্টটি 36 মাস পর্যন্ত গ্যারান্টি দিয়ে থাকি, 3 বছর। তার মানে 3 বছর, 3 বছরের ভিতরে আপনি পণ্যটি 100% ঝরঝরা থাকবে এবং 100% কোয়ালিটি থাকবে। আর এই মেশিনটি 220/440 দুভাবে চালাতে পারবেন। আর এই মেশিন বাসাবাড়ির লাইনটি আমরা 220 বলি। আর এই মেশিনের উৎপাদন ক্যাপাসিটি হচ্ছে 1 টন, 1 টন। একসাথে আপনি 30 কেজি করে মিক্সার করতে পারবেন যদি 220 লাইনে করেন, আর 440 করলে একসাথে 50 কেজি। আর যদি আপনার মিক্সিংটা মিক্সারে ইচ্ছা করলে আপনার একসাথে 100 কেজি করতে পারেন, 500 কেজি মেশিন করতে পারেন, 1000 কেজির করতে পারেন। কিন্তু সুবিধাটা হচ্ছে যত মেশিনের মিক্সিংটা কম করবেন, একটা ম্যাটেরিয়ালস আছে যেমন দেখা গেছে একটা ম্যাটেরিয়াল দিয়েছেন 20 কেজি, ওই ক্ষেত্রে ওই 20 কেজির জন্য এমন একটা কেমিক্যাল আছে সেটা লাগবো 5 গ্রাম বা 1 গ্রাম, ওইটা যদি 20 কেজির মধ্যে দেন তাহলে আপনার মতো করে আপনি দিতে পারেন। যদি 100 কেজি দেন তাহলে এটা কোন কোন জায়গায় পড়ছে আপনি খুঁজে পাবেন না। যার কারণে মিক্সিংটা যদি আপনার 30 কেজি পর্যন্ত করেন তাহলে সর্বোচ্চ গ্রেড থাকবে। একটা একটা কেমিক্যাল আরেকটা কেমিক্যালের সাথে অ্যাডজাস্ট হয় ভালো, কারণ আমরা এগুলো নিয়ে গবেষণা করি, আমরা কেমিক্যাল মেশিনারিতে সবসময় গবেষণায় থাকি। আমরা এমনিতে কাজ করি না, আমরা বেশি বিভিন্ন সময় চায়নাতে আমরা বেশিরভাগ ট্রেনিংয়ে থাকি। তা আমাদের অভিজ্ঞতার আলোকে বলতেছি যে আমাদের এটা সবচেয়ে লেটেস্ট মডেল। আর কীভাবে আপনার পণ্যটা বানাইবেন, কোন জায়গাতে কাঁচামালগুলো কিনবেন, উৎপাদন খরচ কত, বেচবেন কত, আর এই ব্যবসা করার জন্য সরকারি পেপার্স কী কী প্রয়োজন, মোটামুটি সব ধরনের সাপোর্ট আমরা দিয়ে থাকি। এই ব্যবসাটা যে কোনো লোক করতে পারবে। মনে করেন আপনি ব্যবসা করতে আসছেন, আপনি কিছুই জানেন না, আমি ব্যবসা করব। এখন কি দরকার ব্যবসা করার যে সিস্টেমগুলি, নাম্বার 1 আমার একটা মেশিন দরকার, নাম্বার 2 এই মেশিনটা দিয়ে আমি একটা প্রোডাক্ট বানাবো, এই প্রোডাক্টটার জন্য কাঁচামাল লাগবো, প্যাকেজিং লাগবো, সরকারি পেপার্স লাগবো, মার্কেটিং লাগবো। এবার মেশিনটা নিলেন, প্রোডাক্টটা তৈরি করার জন্য যে কাঁচামালগুলো পাইবেন, এই মালগুলো যারা বিদেশ থেকে ইম্পোর্ট করতেছে তাদের আমরা ইন্ট্রোডিউস করে দিব। আপনি দোকান থেকে কিনলে দেখা যাচ্ছে কেমিক্যালের ডেট ওভার হয়ে যায়, ওই কেমিক্যালগুলো তারা বিক্রি করে। আপনি ইম্পোর্টের কাছে কিনলে রানিং প্রোডাক্টগুলো, রানিং কেমিক্যালটা পাচ্ছেন, প্লাস আপনার কিছুটা রেডিও কম পাইবেন, অনেকটা রেডিও কম পাইবেন। আর গেল আপনার কেমিক্যাল সোর্সিংয়ের বিষয়, এবার আসেন মোরগের বিষয়। এই মোরগগুলো আমরা আপনি যে নামে দিবেন ওই নামে আমরা সাপ্লাই দিব, এবং এই ব্যবসাটা করার জন্য কী কী পেপার্সের প্রয়োজন হয় ওগুলো আমরা সাপোর্ট দিব। নাম্বার 1 ট্রেড লাইসেন্স লাগবো, নাম্বার 2 আপনার টিন সার্টিফিকেট লাগবো, রেজিস্ট্রেশন অর্থাৎ ব্র্যান্ড নাম রেজিস্ট্রেশন লাগবো, BST লাগবো, বা আপনার বিক্রির জন্য একটা ভ্যাট সার্টিফিকেট লাগবো। এই একটা ব্যবসা করার জন্য কী ধরনের কাগজ লাগবো আমরা বলে দেবো, এবং এই কাগজগুলো কার কোন কোন এরিয়া থেকে করতে পারবেন, কোথায় গেলে পাইবেন। আপনি তো একজন নতুন মানুষ, আপনার সোর্সিং না দিলে আপনি সহজ গেলে পাইবেন না, আমরা এগুলো সব দেখাই দিব, জানাই দিব, শিখাই দিব। আর আমাদের ব্যবসার বয়স হচ্ছে 19 বছর, আমরা 19 বছর যাবতই সারা বাংলাদেশে। মনে করেন আমরা 19 বছর যাবত বিজনেস করতেছি, আমরা যদি মনে করেন যে বাংলাদেশে বছরে 1000 করে ইন্ডাস্ট্রি করে থাকি, সারা বাংলাদেশে মোটামুটি ইন্ডাস্ট্রি আছে আমাদের করা 19 থেকে 20 হাজার ইন্ডাস্ট্রি করা আছে। তো মোটামুটি
আমাদের শুধু খালি আমাদের ব্যবসার জন্য বলতাছি না, আপনি বাংলাদেশের সব ফ্যাক্টরি ভিজিট করে দেখবেন যে আমাদের মতো এত আইটেম কারো কাছে কোথাও পাবেন না, এই গ্যারান্টি আমি দিতে পারি। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা আমাদের কাছে আসুন, দেখুন, কারণ এখানে আসলে টাকা পয়সা দিতে হয় না। আপনারা আসলে এখানে অনেক ধরনের ব্যবসা আছে, ব্যবসার জন্য ভালো ভালো আইডিয়া পাবেন, তারপরে নিজে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। তবে আমাদের চাওয়া আপনারা একবার হলে আমাদের প্রতিষ্ঠানটা ভিজিট করুন, ভিজিট করলে বুঝতে পারবেন আমাদের দেশে কি আছে আর আমরা দেশের জন্য কি করতে। শুধু আপনারা শুনতে পারলেন, আসলে ডিটারজেন্ট পাউডার তৈরির ব্যবসা সম্পর্কে আমি আসলে কোনো প্রশ্ন করার সুযোগ পেলাম না, এ টু জেড যা কিছু আপনাদের জানার ছিল সবকিছু এনম ভাই আপনাদেরকে বলে দিয়েছে। তো আশা করছি আপনাদের মনে যত ধরনের প্রশ্ন আছে প্রায় 99% প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন। তবে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই যে ডিসপ্লেতে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আপনি সরাসরি ওনাদের এই ফ্যাক্টরিতে ভিজিট করতে পারেন, ওনার অফিসে ভিজিট করতে পারেন। ভিজিট করে আপনি নিজের চোখে দেখে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন। আশা করছি আজকে যে তথ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন, যারা প্রবাসী রয়েছেন, দেশে এসে বেকার আছেন কিন্তু কিছু করতে পারছেন না, কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছেন না, তারা যদি এখানে আসেন অবশ্যই আপনি একটা ভালো বুদ্ধি পাবেন ব্যবসা করার জন্য। তো সেজন্য আমি যারা প্রবাসী রয়েছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো, আপনারা একবার হলেও এই এনাম মেশিনারি যে আসবেন, এসে দেখে শুনে বুঝে শুনে একটা ব্যবসা করার সিদ্ধান্ত নেবেন। তো আশা করছি এত দূর পর্যন্ত যা কিছু বললাম সবকিছুই আপনার জন্য হেল্পফুল হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সেই সঙ্গে এনাম ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা ভিডিও আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এত সুন্দর একটা ইনফরমেটিভ ভিডিও আমাদেরকে উপহার দেওয়ার জন্য।